বারমুডা ট্রায়াঙ্গেল, এই বারমুডা ট্রায়াঙ্গেলেই নাকি দাজ্জালের অবস্থান মিশরীয় একজন প্রখ্যাত মুসলিম গবেষক মোহাম্মদ ঈসা দাউদের মতে। তো মিশরের প্রখ্যাত গবেষক ঈসা দাউদের যে মতটি, এই মতটির সাথে আপনারা একমত কি না, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেকেই অনেক ধরনের বক্তব্য কিন্তু পেশ করে থাকেন। আমরা দেখেছি আধুনিক বিশ্বের অনেক বিজ্ঞানী, বিশেষ করে যারা ভূতত্ত্ববিদ রয়েছেন, তারপরে যারা আপনার এই পানি নিয়ে গবেষণা করেন, সমুদ্র নিয়ে গবেষণা করেন, অনেকে অনেক ধরনের তথ্য প্রকাশ করেন। তো মুসলিম মনীষীদের মধ্যে এখানে মিশরীয় যেই গবেষক মোহাম্মদ ঈসা দাউদের কথা বলা হয়েছে, ঈসা দাউদ একটি তথ্য প্রকাশ করেছেন যে কানা দাজ্জালের মালিকানা, মূলত এই বারমুডা ট্রায়াঙ্গেলের মালিকানা কানা দাজ্জালের কাছে, উনি একটা তথ্য প্রকাশ করেছেন। তারপরে কি বলছেন, দাজ্জাল ওখানে যথারীতি শিয়া আস্তানা নির্মাণ করেছে যা ত্রিভুজ আকৃতির। মুসলিম গবেষক মোহাম্মদ, আমি কেন বলতেছি, ওনার কথাগুলো আপনাদের সামনে পেশ করে আমি আমার বক্তব্য পেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি আছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ঈসা দাউদ মিশরীয় মন্তব্য সম্পর্কে যতদূর জানা যায়, উনি দাজ্জালের ব্যাপারে সুগভীর গবেষণা করে তার চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং এ ব্যাপারে বহু গ্রন্থ উম্মতে মুহাম্মাদিকে বা মুসলিমকে উপহার দিয়েছেন। যে সকল স্থানসমূহের সাথে দাজ্জাল বা ইহুদিদের গোপন সংগঠন ফ্রি মেসন্স এর সম্পৃক্ততার, আচ্ছা, যে সকল স্থানসমূহের সাথে দাজ্জাল বা ইহুদি গোপন সংগঠন ফ্রি মেসন্স এর সম্পৃক্ততার সংবাদ পেয়েছেন, ওই স্থানসমূহে মোহাম্মদ ঈসা দাউদ নিজে গিয়ে গবেষণা করেছেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, বারমুডা ট্রায়াঙ্গেল কেন আজকে পৃথিবীর বুকে এত বিখ্যাত যে এখান দিয়ে কোনো জাহাজ যাইতে পারে না, উড়োজাহাজ গেলে এটাকে খেয়ে ফেলায়। দেখেন, পৃথিবীর অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে মাধ্যাকর্ষণ শক্তি ফল্ট করেছে, অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে পৃথিবীর যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুনগুলো সেখানে চলে না। তো এখন উনার আগে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যারা বিজ্ঞানী তারা অনেক ধরনের তথ্য যে প্রকাশ করেছেন, আমি দু একটি তথ্য আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। ওখানকার পানির গভীরতা এবং ছোট ছোট গর্ত নাকি এত বেশি এবং ওখানে ঝড় প্লাবন তৈরি হয়, বাতাস তৈরি হয়, এই বাতাসের কারণে ওপর দিয়ে কোনো কিছু গেলে এটাকে টেনে ভিতরে নিয়ে চলে আসে। ঘূর্ণিঝড় যেমন হয়, ঘূর্ণিঝড় হলে আশপাশের জিনিসগুলোকে টেনে নিয়ে আসে, এভাবে নাকি সেখানে টেনে নিয়ে যায়। এক শ্রেণীর বিজ্ঞানীরা এই কথা তারা বলতেছেন। তারপরে কেউ কেউ বলছেন যে না, ওই বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে বৈদ্যুতিক শক তৈরি হয়, এই শক তৈরি হওয়ার কারণে এই জাহাজগুলোকে সেখানে টেনে নেয়। এখন কি হিসেবে তারা বলেছেন সেটা তাদের বিষয়। তারপরে বারমুডার পানিতে কেউ কেউ বলছেন এখানে জলকম্পন তৈরি হয়, জলকম্পন তৈরি হওয়ার ফলে ওপর থেকে এই যে জাহাজ বা বিমানগুলোকে তারা ভেতরে টেনে নেয়। তারপরে দেখেন, খ্রিস্টানদের এক শ্রেণীর ধর্মযাজক তারা বলে যে এখানে ঈশ্বরের অবস্থান, মানে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে ঈশ্বরের অবস্থান, বলতে ঈশ্বরের প্রদত্ত যে নরক জাহান্নাম, এই জাহান্নামের অবস্থান হচ্ছে এই বারমুডা ট্রায়াঙ্গেল, জাহান্নামের মুখ বলে তারা এটাকে আখ্যায়িত করতেন। তো মুসলিম মনীষীরা একভাবে ব্যাখ্যা করেছেন, খ্রিস্টান মনীষীরা আরেকভাবে ব্যাখ্যা করেছেন, পৃথিবীর অনেক বিজ্ঞানীরা আরেকভাবে ব্যাখ্যা করেছেন। বারমুডা ট্রায়াঙ্গেল এটা আল্লাহর যে সমস্ত সৃষ্টির রহস্য পৃথিবীতে রয়েছে এটা একটা রহস্যময় জায়গা, কিন্তু এর মধ্যেই দাজ্জালের অবস্থান যদি কেউ এ কথা বলে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস, তিনি নামাজের পরে বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদেরকে তিনি সংবাদ দিয়েছিলেন তামিমদারের যে ঘটনাটি আপনারা সকলে জানেন, তারা 30 জন মিলে সাগরের মধ্যে সফর করেছিলেন জলযান দিয়ে, এমন একটা অঞ্চলে উপত্যকায় চলে গেলেন যেখানে একজনকে হাত পা শিকলে বাঁধা ছিল, শরীর গুঁড়ো পশমে পরিপূর্ণ, এবং পরবর্তীতে সে নিজেকে পরিচয় দিয়েছিল যে আমি হচ্ছে সেই দাজ্জাল। তো দাজ্জাল পৃথিবীতে আছে কোন জায়গায় আছে, এটা বারমুডা ট্রায়াঙ্গেলে নাকি বঙ্গোপসাগরে, এটা আটলান্টিক মহাসাগরে নাকি আরব সাগরে, লোহিত সাগরে নাকি পদ্মা নদীতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না যে দাজ্জালের অবস্থানটা আসলে কোথায়। এখন এটা নিয়ে অনেকে ব্যাখ্যা করে যে দাজ্জালের অবস্থান এখানে, দাজ্জালের অবস্থান সেখানে, দাজ্জাল ওখানে থাকে, দাজ্জাল এখানে থাকে। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দাজ্জাল থাকে, এটা আল্লাহ তাআলা যদি রাখে সে থাকতে পারে, আর কোনো উপত্যকায় বা কোনো নদীতে কোনো সাগরে কোথায় আছে এই দাজ্জাল, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। এই যে জুমাবার, বিশেষ করে জুমার দিন শুক্রবারে আপনার সূরা কাহাফের আমল করতে বলেছেন,
দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখতে বলেছেন। এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। মুমিনরা যেটাকে জান্নাত বলবে আসলে মানে মুমিনরা তাকে স্বীকৃতি দিবে না এবং তার জান্নাতকে বিশ্বাস করবে না। কাফেররা ইহুদিরা এদেরকে স্বীকৃতি দিবে এবং এদের সাথে এই যে দাজ্জাল যে জান্নাত বানিয়েছে আল্লাহ তাকে যে শক্তিটা দিয়েছে ওই জান্নাতের মধ্যে ইহুদিদেরকে নিক্ষেপ করা হবে, কিন্তু আসলে তারা জান্নাতে যাবে না, মূলত ওটা জাহান্নাম। আর যেটাকে সে জাহান্নাম হিসেবে প্রকাশ করবে সেটাই মূলত জান্নাত। তো মুমিনরা দুইটা শহরে দাজ্জাল প্রবেশ করবে না, মক্কা মদিনায় আপনারা সকলে জানেন যে এখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মানুষকে হত্যা করে বলবে যে আমি মৃত্যু দিলাম, আবার জীবিত করে বলবে যে আমি জীবন দিলাম। আসলে দাজ্জাল মৃত্যু এবং জীবন যে দান করে বা মানুষকে মৃত্যু ঘটায় বা মানুষকে হত্যা করে, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে এই পাওয়ারটা দেওয়া হবে। দাজ্জালের ফিতনা থেকে মুক্তির জন্য আমরা চেষ্টা করব, কিন্তু দাজ্জাল কোথায় আছে বারমুডা ট্রায়াঙ্গেলে না কোথায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলার উপরে আমরা হাওয়ালা করব। এটা নিয়ে ভুল বোঝাবুঝি মানে যাতে করে না হয় এই জন্য এই ক্লিয়ার কনসেপ্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মিশরীয় গবেষক প্রকাশ করেছে, এখন উনি যেটা বললো ওটাই কি কোরআনের আয়াতের মতো বিশ্বাস করা যাবে না? গবেষকরা গবেষণা করে বিভিন্ন তথ্য দিবেন, কিন্তু যাচাই বাছাই এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহ তালে ভালো জানেন, আল্লাহ বোঝার তো। আমাদের ভাই আবু তালহা সিদ্ধেশ্বরী থেকে প্রশ্নটি করেছেন যে মোহতারাম, কাবার আঙ্গিনার আশপাশে বা হেরেমের চত্বরে এত কবুতর থাকার কারণ কি? কাবা চত্বরে এত কবুতর থাকার কারণটা কি? আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন প্রচুর কবুতর কিন্তু আপনারা দেখেন কাবার আশপাশে হেরেমের চত্বরের মধ্যে। এই কাবার চত্বরে কবুতর থাকার মানেটা কি, এটার উদ্দেশ্যটা কি? মসজিদে হারামের আঙ্গিনায় প্রবেশ করতেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মিলে, ধূসর পালক, নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে। আশপাশের খোলা জায়গায় এদের অবাধ বিচরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গারে সোরে অবস্থান করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যেই গুহায় গারে সুরে যেখানে তিনি অবস্থান নিয়েছিলেন, এখানে অবস্থান নেওয়ার পরে ইতিহাসবেত্তারা বলেন যে মাকড়সায় জাল পেতেছিল, কবুতরে বাসা বেঁধেছিল এবং এখানে ডিমও পেড়েছিল। তো সেই সময় থেকে নাকি কবুতর এখানে ঘোরাঘুরি করে। তিনটা মত তারা প্রকাশ করেন যে এই কবুতর যেহেতু একটা পবিত্র প্রাণী, ভালো প্রাণী, আল্লাহ রাসূলকে সাহায্য করেছিলেন, সেহেতু এই কবুতর এলাকায় থাকে। দুই নম্বর আরেকটা প্রকাশ করেন তারা, আরবরাও এই কথা অনেকে বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের যেখানে পদচিহ্ন পড়েছে সেখানে নাকি কবুতরের বিচরণটা বেশি হয়। তিন নম্বর আরেকটি এখানে কথা রয়েছে, সে কথাটি হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে জোড়া জোড়া করে উঠানোর জন্য বলেছিলেন, নূহ নবী জাহাজের মধ্যে জোড়া জোড়া করে অনেক প্রাণী উঠিয়েছিলেন, কবুতরকে উঠিয়েছিলেন, তো সেই কবুতর সৌদি আরবে নূহ নবীর যে জোড়াটি, এই জোড়াটি এখানে তখন সেই সময় এসেছিল এবং সেখান থেকেই কিন্তু কবুতরের মধ্যে আপনার জন্ম বংশ পরম্পরা এটা দেখা গিয়েছে এবং তখন থেকেই কিন্তু এই কবুতরগুলো এখানে আছে। এটা গেল একটা বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেরেমের চত্বরে, তাহলে এখানে মত পাইলাম কয়টা? এক নম্বর হচ্ছে গারে সুরে যে কবুতরগুলো ছিল সেটা, দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের পদচিহ্ন যেখানে পড়েছে সেখানে কবুতর, তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তো নবীজির অনেক আগে এসেছেন, নূহ নবী যে জোড়াটা এই জাহাজের উপরে রেখেছিলেন ওই জোড়াটি এখানে এসেছিল, সেখান থেকে বংশ পরম্পরা এগুলো টিকে গেছে, তিন নম্বর। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কবুতর তখনও কিন্তু দেখা গিয়েছে, কিন্তু নবীজি এই কবুতরগুলোকে কখনও মারধর করেন নাই, জবাই করে খেয়ে ফেলেন নাই, যদিও খাওয়াটা বৈধ। হেরেমের চত্বরে যে কোনো প্রাণী যখন প্রবেশ করে সেই প্রাণীকে কেউ যদি হত্যা করে মারে তার গুণা হয়, বড় সড়ো গুণা। হেরেমের চত্বরে একটা মশাকেও মারা যায় না, একটা মাছিকেও মারা যায় না, এটা হারাম সম্পূর্ণরূপে। মুসল্লিদের সঙ্গেও এই কবুতরের সখ্যতা কিন্তু গড়ে ওঠে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আসেন এবং খাদ্যশস্য এই কবুতরগুলোকে দান করেন। কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভিতরে বসবাস করে না, রাতেও এখানে থাকে না, এমনকি বিভিন্ন সময় পশু পাখির মধ্যে নানান ধরনের রোগ ব্যাধি ছড়ালেও এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর কখনো পাওয়া যায় না। আপনি করোনার সময় দেখেছেন পৃথিবীতে অনেকেই কিন্তু বিড়াল মারছে, কুকুর মারছে, কিন্তু সৌদি আরবের এই কবুতরের ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই, কারণ পবিত্র এলাকার এই কবুতরগুলোও পবিত্র, যেহেতু হারামের আশপাশে সবসময় এদের অবস্থান। আপনি দেখবেন বাইতুল্লার পাশে অনেক সময় কবুতর, আমি নিজে দেখেছি
চড়ুই পাখি বাইতুল্লাহর উপরে বসে আছে, নিজে দেখেছি। মির্জাবের রহমতের উপরে চড়ুই পাখি বসেছিল, আমি নিজে দেখেছি। আর আরেকটা কথা আছে আমাদের সমাজে প্রচলিত, যে কাবার উপর দিয়ে কখনো কোনো পশু পাখি উড়ে যায় না। পশু পাখি বলতে পাখি, চড়ুই পাখি কবুতর কাবার উপর দিয়ে রাখি কখনো উড়ে যায় না, এটা ভুল তথ্য। কাবার ছাদেও অনেক সময় কবুতর বসে, কাবার ছাদেও অনেক সময় চড়ুই পাখি বসে। তো ওপরে বসে আর ওপর দিয়ে উড়ে যাইতে পারে না, এই ধরনের কথাবার্তা বিশ্বাস করা যাবে না। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 95 নম্বর আয়াতের মাধ্যমে কি জানাচ্ছেন, তোমরা ইহরামে থাকা অবস্থায় শিকারের জন্তু হত্যা করো না, তোমাদের কেউ তা ইচ্ছাকৃত হত্যা করলে এর বিনিময়ে হত্যাকৃত জন্তুর অনুরূপ গৃহপালিত জন্তু যা তোমাদের দুজন নিষ্ঠাবান ব্যক্তি নির্ধারণ করবে তা কাবা ঘরে কোরবানি হিসাবে পাঠানো হবে, কিংবা দরিদ্রকে খাবার দিয়ে এর কাফফারা দেওয়া হবে, অথবা সমান পরিমাণ রোজা রাখা হবে যেন সে কৃতকর্মের সাজা ভোগ করে। তার মানে কি, এই হেরেমের চত্বরে একটা কবুতর যদি কেউ চুরি করে, একটা কবুতর যদি কেউ খায়, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবং এটার জন্য তার কাফফারা চলে আসবে। তারপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন, আল্লাহ তাআলা এই শহরকে আসমান ও জমিন সৃষ্টির পর থেকে সম্মানিত করেছেন। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন তারপর থেকে সম্মানিত করেছেন। আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহরের সম্মান অটুট থাকবে। আমার আগে কারোর জন্য এখানে যুদ্ধ করা বৈধ ছিল না, আমার জন্য দিবসের কিছু সময় ছাড়া তা বৈধ ছিল না। আল্লাহর নির্দেশে কিয়ামত পর্যন্ত এই শহর সম্মানিত এবং নিষিদ্ধ থাকবে। সুতরাং সম্মানিত শহরে সম্মানিত প্রাণী আল্লাহর পক্ষ থেকে এখানে আছে। এখন কবুতর যে এই যে কাবার চত্বরে এতগুলো আছে, তাহলে ধারণা প্রসূত আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এদেরকে আশ্রয় দিয়েছিলেন, এরা এখানে আছে। আল্লাহ রাসূলের বরকতময় জায়গা হেরেমের চত্বর, যেহেতু বরকতময় জায়গায় পবিত্র প্রাণী এখানে রয়েছে। কিন্তু কি কারণে এই কবুতরগুলো এখান থেকে সরে না, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।